সুপ্রদর্শক, এই যে একটা গাভী বাছুর দেখছেন বিক্রি হয়ে গেল 61,000 টাকা, সার বাছুর সহ দেখুন বিক্রি হয়ে গেল 61,000 টাকায়। দিনাজপুরের শেতাবগঞ্জ হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 4 এপ্রিল 2022। এখানে একটা দেখছি দর দাম চলছে 55 চাইছে, দেখুন দেশি গাভী ছোট বাছুর। কাস্টমার কত বলছে এটা? 47 48 47 48। বাছুরটা কি? আরিয়া বাচ্চা, সার বাচ্চা। কয়দিন বয়স ভাই? 12 দিন। আর ওই যে ওইটা ওইটা বলছে 44 বলছে, এইটার বাছুরটা কি? সার বাচ্চা, সার বাচ্চা, দুইটাই সার বাচ্চা। এটা টার্গেট কত আপনার? 45 হলে দিন। সুপ্রদর্শক, আসলে দিনাজপুরের শেতাবগঞ্জ হাট এটা কিন্তু সেভাবে প্রচার নেই, তা আমরা সবসময় চেষ্টা করি যে নতুন নতুন হাটগুলি আপনাদের মধ্যে জানানোর জন্য। এখানে আমরা একটু দেখি সাইবার সার বাছুর সহ, দেখুন গাভীটা কিন্তু বেশ ভালো গাভী। দাঁত কয়টা? 52 বলতেছে, চাইছেন কত? 55 চাইছে, যে দেখুন 52,000 দাম উঠেছে, 55,000 চেয়েছে সাইবার সার বাছুর সহ। বাচ্চাটা কিন্তু আবার একটু ভালো যদিও ছোটো। তারপর আসুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি গাভী বাছুর উঠে, এই যে দেখছেন গোটা রাস্তাটাই কিন্তু গাভী বাছুর। এখানে আমরা দেখি বাছুরটা বেশ বড়। আসসালামু আলাইকুম, এটা কি বাচ্চি? সার ও সার বাছুর। এই যে দেখুন বাছুরটা বেশ বড়। আর গাভীর দাঁত কয়টা? জুয়ান। দাম চাচ্ছেন কত? দাম 70। চাওয়া দিছে কত? হ্যাঁ দিছে কত দাম? আচ্ছা 2,000 কম বলছে, দেখুন সার বাছুর সহ বলছে। এরপরে এইদিকে একটু দেখি আমরা, আড়াইশের দুধ দাবি করছো, বেটি বাছুর কত দাম? কত দাম? 65,000 চাওয়া। এটা কিন্তু আবার গোস্ত আছে ভালো, দেখুন তারপরে আমরা এদিকে দেখছি হাটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এদিকে সার বাছুর না বাসি বকনা, গাভীর দাঁত কয়টা? গাভী জুয়ান বয়স। জুয়ান, দাম কত যাচ্ছে? এইটার দাঁত কয়টা ভাই? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বাছুরটা পাচ্ছি বকনা, এটা কত যাচ্ছেন? 48। চাওয়া 48, দাম দিছে কত? দাম 38 বলতেছে ভাই। 38? এত কম? 38 39 বলতেছে, মানে দিবেন কত হইলে? 42 হলে দেবো ভাই। 42 হলে আমরা বাংলাদেশের দিনাজপুর আর ঠাকুরগঞ্জ অঞ্চলে বিভিন্ন হাট আপনাদেরকে দেখাই, আপনারা নির্ধারণ করবেন যে এই হাটটাতে দাম কম না বেশি। তারপরে এখানে আসসালামু আলাইকুম, এই তো এই তো সার বাছুর, হ্যাঁ 52 বলতেছে, 52 বলতেছে, চাইছেন কত? আমি 57 চাই। 57? আজকে কি দাম কম? খুব ভালো, খুব বাজার খারাপ ভাই, বাজার কি আজকে খারাপ? খারাপ 52 বলতেছে, আমি 57 চাই। 57 চাইছেন, 55 দিয়ে দিন। এই রোজার মধ্যে বাজারটা পড়ে গেল? হ্যাঁ হঠাৎ করে হঠাৎ পড়ে গেছে। শুনছেন সুপ্রদর্শক, সাইজটা দেখুন বাছুরটা কিন্তু একটু বড় সাইজ, একদম ছোট না।
মানে টার্গেট কত পাঁচ পাঁচ সাপন কম দেওয়া যাবে না 55 এর কমে দেওয়া যাবে 56 কম দেওয়া যাবে 56 এর কম দেওয়া যাবে দেখো 56 এর কম দেওয়া যাবে এবারে এখানে এটা দেখছি আগে তো এই গরে ভাই 60 পার ছিল কয়দিন আগে এই গরে 60 পার ছিল দাম হ্যাঁ এখন হঠাৎ করে বাজার গেল পরে 55 56 কম দেওয়া যাবে ওরা খরিদ আচ্ছা আচ্ছা খরিদ করা বেশি এখানে আমরা একটা খুব সুন্দর একটা গাভী দেখছি দেখো বাছুর এবং গাভীটা সার বাছুর এটা কি বিক্রি হয়ে গেছে তোমার বিক্রি হয়ে গেছে কারণ এখানে কাস্টমার দেখা যাচ্ছে এবার একটু এখানে দেখি বাছুরটা কি বক না দাম কয়টা এটা দাম কত দাম 62 চাইছেন 62 দাম দিছে কত ভাই 50 51 দাম দিয়েছে শুনছেন দাম কিন্তু আজ এই হাটটাতে এই যে দেখছেন এই রাস্তার মধ্যে সমস্ত গাভী বাছুর কি পরিমাণ গাভী বাছুর এই হাটে উঠে এখানে একটা সাদা গাভী দেখছি দেখুন এটার আবার বাচ্চাটা আবার ক্রস দেখাশোনা চলছে আবার দেখি যাক দুটা কত দাম চাইছেন কত দাম দাদি 70 70 এটা কি সারবাসুর না বক না বেটি বেটি বক না দাম কত বলছে ভাই 62 62 পর্যন্ত দাম দিয়েছি শুনছেন বাচ্চাটা কিন্তু ক্রস বক না দরদাম করছে দেখুন তারপরে যে এইদিকে আমরা দেখছি এটা ষাড় বাছুর এটার মা কোনটা কত দাম কত যাচ্ছে দাম 75 75 চাইছেন দাম দিছে কত দাম 67-68 বলতেছে 67-68 বলতেছে এই যে দেখুন এই গাভীটা গাভীটার মধ্যে কিন্তু বেশ মাংস টাংস আছে সেই সঙ্গে এই যে ষাড় বাছুর এটা ক্রস এবারে এখানে দেখি আমরা একটা গাভী দেখাশোনা চলছে দাঁত কয়টা চারটা প্রথম বাচ্চা নাকি দুবার বাচ্চা দ্বিতীয় বাচ্চা কি বক না বেটি দাম কত দাম তো 60-62 60-62 চাইছেন দাম দিছে কত 52-53 কত আগে এখানে একটা শাইওয়াল সার বাছুর সহ এই গাভীটা একটু ভালো কত এটা চাওয়া 70 দাম দিছে কত 65 পর্যন্ত দাম বলছে শুনছেন সবই কিন্তু দেশি সুব্রত দর্শক এই যে সার বাছুর সহ এটা কত ভাই 65,000 চাওয়া হচ্ছে তো চাওয়া দাওয়া দেওয়া দামের একটা পার্থক্য থাকে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন হাটগুলি আপনাদের মাঝে দেখানোর জন্য পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য কারণ নতুন হাট এই ছোট এগুলা হাট যেগুলো এখনো প্রচার পায়নি এগুলোতে কিন্তু এখনো দামটা কিছু সাশ্রয়ী মূল্যে আছে এই যে এদিকে দেখছেন আপনারা সমস্ত গাভী বাছুর এই বাছুরটা কি না এটা দাম কত যাচ্ছে 85 দাম দিচ্ছে কত ভাই 60,000 টাকা দাম দিয়েছে শুনছেন সুপ্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন হাট আপনাদের মাঝে দেখানোর জন্য তো সেই সূত্রে কিন্তু আজ 14 এপ্রিল 2022 দিনাজপুরের শতাবগঞ্জ হাট আর জানিয়ে রেখে এটা একদম থানা সদরে অবস্থিত এবং এখানে সমস্ত ব্যাংকিং ব্যবস্থাটা কিন্তু এখানে ভালো আছে যে দেখছেন আপনারা হাটের পরিস্থিতি
তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।